হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগিং ভিডিও। আজকে আমরা যাচ্ছি চাঁদপুর সার্কিট হাউসে। এই সার্কিট হাউসে কী রয়েছে তা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো আমরা সার্কিট হাউসের সামনে মোটামুটিভাবে চলে আসছি। এখন আমরা সার্কিট হাউসের ভিতরে প্রবেশ করব। আর এই সার্কিট হাউসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আগে পরে অনেকবারই এখানে আসছি, কিন্তু ভিডিও করা হয় না বা ব্লগ করা হয় নাই। তাই আজকে আমিও আপনাদেরকে একটুখানি দেখার সুযোগ করে দিয়েছি, কারণ এখানে আপনারা নর্মালি ঢুকতে পারবেন না। তো সার্কিট হাউসের ভিতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য দুটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর নাঙ্গল দলো দলো, সমাজে হলো হলো, তারপরে দেখেন কত সুন্দর ফুলের টব গুলো আগে রাখছে। হয়েছে আমি, হয়েছে আমি আলু ভর্তা ডাল। তারপর মনে করেন না, এই যে এখানে পুলিশ প্রশাসন যারা আছে এখান থেকে আপনার শপথ টপথ নেয়, পতাকা উত্তোলন করে। এই যে এখানে দেখেন একটা বাগান রয়েছে, বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর যা বলার বাইরে। প্রশাসনিক জিনিসের তো অনেক সুন্দর খেয়াল রাখা হয়, আর এই জন্য এই জিনিসগুলো এত বেশি সুন্দর হয়ে থাকে। তা আমার কাছে এক কথায় অনেক ভালো লাগে। আমি পারি না এখানে কাঁদতে আসি, টিয়া ঘুমিয়ে পড়ি, কারণ আমার আবার সুন্দর জিনিসপত্র দেখলে আমার মাথা ঠিক থাকে না। তো আমরা এখন এখানে একটু ফটোশুট করব। আজকে আপনাদের এই চাঁদপুর সার্কিট হাউস কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং আমার পেজটিতে একটু লাইক দিয়ে দিবেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ কাকা, আসসালামু আলাইকুম, বাই বাই।